শিল্পক্ষেত্রে বিংশ শতাব্দীর অন্যতম সেরা একজন ব্যক্তিত্ব পাবলো পিকাসো। কিছুদিন আগে ইংল্যান্ডে পিকাসোর আঁকা ছবিগুলো নিয়ে একটি একক প্রদর্শনী করা হয়। সেখানে তার আঁকা 26,075টি চিত্রকর্ম স্থান পায়। 1881 সালের 25 অক্টোবর জন্মগ্রহণ করেন দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগর তীরবর্তী বন্দর শহর মালাগায়। বাবা ছিলেন প্রাদেশিক চারুকলা ও মহাকলা মহাবিদ্যালয়ের চিত্রাঙ্কনের শিক্ষক ও স্থানীয় জাদুঘরের কিউরেটর। তার ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল পিকাসোর। বাবাই ছিলেন তার প্রথম অঙ্কন শিক্ষাগুরু। 1901 সালের দিকে বার্সেলোনা আসার পরে তার চিত্রধারায় একটি পরিবর্তন দেখা গেল। আগে তিনি স্পষ্ট, উজ্জ্বল ও গাঢ় রং ব্যবহার করতেন। এই সময় তিনি সেসব রং পরিহার করে গ্রহণ করলেন অনুজ্জ্বল নীল রং, এর সঙ্গে ঘন এবং প্রায় কালো রং ব্যবহার করা শুরু করলেন। এটাই পিকাসোর জীবনের নতুন বা বিশেষ অধ্যায় বলে পরিচিত। এই সময়ে অবশ্য শুধু রং, তুলি, প্যালেট আর ক্যানভাসের বিষয় মুখ্য ছিল না, শিল্পী দৃষ্টিভঙ্গির বিষয় সংযুক্ত ছিল। আগে অভিজাত শ্রেণীর সুখী মানুষদের উজ্জ্বল আলোকময় কিংবা রঙিন উজ্জ্বল পোশাক পরা রোমান্টিক ধাঁচের ছবি থেকে সরে এসে পিকাসো আঁকা শুরু করলেন সমাজের দুঃখী মানুষের বেদনা ও বিষণ্নতার ছবি। 1905 সালে তার পরিচয় হয় ফার্নিন্দো অলিভিয়ার সঙ্গে। শিল্পীর জীবনে প্রেম ও আনন্দের ঢেউ জাগে। শিল্পী জীবন থেকে বিষণ্নতার নীল যন্ত্রণা কেটে যেতে থাকে। এবার তার ক্যানভাসে রঙের জায়গায় সেই বেদনা নীল বিষণ্ণতা পাল্টে গিয়ে ধীরে ধীরে স্থান পেতে থাকে গোলাপি। পিকাসোর এই পর্বের একটা নাম আছে পিঙ্ক পিরিয়ড বা গোলাপি পর্ব। পিকাসোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি চিত্রকর্মের প্রত্যেক পর্যায়ে তার আগের পর্যায় থেকে সরে এসেছেন, এক একটা পর্যায়কে ভেঙে আরেকটি পর্যায়ে গেছেন। এই সব কিছুর সঙ্গেই তার গভীর আত্মিক যোগ ছিল। আগাগোড়া এক শিল্পীর জীবন তিনি কাটিয়ে গেছেন, তার প্রত্যেকটা ছবির মধ্যেই আসল মানুষটিকে খুঁজে পাওয়া যায়। পিকাসোর সৃজনশীলতা ছিল বাঁধনহারা, সবসময়ই নতুন কিছু খোঁজার চেষ্টা তিনি করতেন। যদিও তিনি বলেছেন, আমি কিছুই খুঁজি না, আমি পেয়ে যাই। তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মাঝে আছে লা মুলা, দ্য লো গ্যালেট, দ্য ব্লু রুম, ওল্ড গিটারিস্ট, সেলতা ব্যাক, সেলফ পোর্ট্রেট, পালোমো ও গুয়ার্নিকা। তিনি একের পর এক ছবি এঁকেছেন, ভাস্কর্য করেছেন, প্রিন্ট ও খোদাইয়ের কাজও করেছেন। যখন তিনি কাজ করতেন না, তখন মেতে থাকতেন সারের লড়াই নিয়ে। এছাড়া তিনি 1935 থেকে 1959 সাল পর্যন্ত 300+ কবিতা লিখেছেন। 1973 সালের 8 এপ্রিল ফ্রান্সের মোগিন্সে 91 বছর বয়সে মারা যান পাবলো পিকাসো। মৃত্যুর আগে তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। মৃত্যুর ধ্বংসাত্মক থাপা থেকে বাঁচতে হলে অমর্ত্ব লাভের উপযোগী করে কাজ করতে হবে, এ ধরনের ভাবনা তাকে সর্বদাই সজাগ রেখেছে। একমাত্র শ্রমই মানুষকে অমর করে রাখতে পারে, এই চিন্তা থেকেই তিনি চিত্রকর্মকে বেছে নেন তার পেশা হিসাবে। কিংবদন্তি এই চিত্রশিল্পী মৃত্যুর পরেও বেঁচে আছেন তার সৃষ্ট শিল্পের কল্যাণে।